গাইস, এই এপিসোডে আমরা এমন একটা ডিসকাশন করব যেটা সত্যি বলা ছিল তোমাদেরকে পাগল করে দেবে, আর তোমরা বলবে যে হ্যাঁ আমরা অপেক্ষায় তো এটারই ছিলাম। হ্যাঁ, 1 বছর আগে থেকে অপেক্ষায় ছিলাম, যখন সিএম পাং সার্ভাইভার সিরিজে রিটার্ন করলো লাস্ট ইয়ার, আর তখন থেকেই তো মানে আঁচ দেওয়া শুরু হয়েছিল যে সিএম পাং আর সিএস রলিন্সের ম্যাচ হবে। আর সেখান দিয়ে আমরা দেখেও ছিলাম যে এবছর যেরকমভাবে রয়্যাল রাম্বলের আগেও হাইপ বিল্ড হয়েছিল, কিন্তু রয়্যাল রাম্বলে সিএম পাং বলা চলে নিজের পায়ে কুড়ুল মারলো, আর এমনই ওনার ইঞ্জুরি হলো যে লাস্টে উনিই পুরো বাদ হয়ে গেলেন। কিন্তু হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে ভালো যে বের হয় সেটা আমরা সবাই জানি, যে সিএম পাং আর ড্রু ম্যাকইন্টায়ারের স্টোরি লাইন বিল্ড হলো, যেটা আমরা এখনো দেখেই যাচ্ছি। আর আমি কালকে ডিসকাশন করছিলাম যে এর কি শেষ হবে না, মানে সত্যি আলাদাই লেভেলে যাচ্ছে। কিন্তু এটা ঠিক যে আমরা যেটা পেতে চাইছিলাম, আমরা যেটা পাচ্ছিলাম, তো সেটা পুরো ঘুরে গেল, আর সিএম পাং সেথ রলিন্সের ম্যাচ হলো না। এবার দেখো, সিএম পাং সেথ রলিন্সের ম্যাচ হলো না, এটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমরা এটা তো ভেবেছিলাম যে সিএম পাং কি সেথ রলিন্সকে হারাবে রসলমেনিয়া 40 Night 1 মেইন ইভেন্টে, সিএম পাং হবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সিএম পাং রিটার্ন করেছে, দেন তিনি রসলমেনিয়া মেইন ইভেন্ট পেলেন, দেন তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও সাথে সাথে পেলেন। তো এটা একটা মেজর ফ্যাক্টর হতো যে সিএম পাংকে অ্যারাউন্ডে একটা হিউজ অ্যাটেনশন আসতো, যেটা ফ্যান্সরা ডিমান্ড করছিল, ফ্যান্সরা চাইছিল যে হ্যাঁ উনি ডেভেলপতে যখন এসছেন তখন মেইন ইভেন্ট করুক, মেইন ইভেন্ট জিতুক অ্যান্ড ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করুক। তো এইভাবে পুরো স্টোরি লাইনটা হতো, কিন্তু সিএম পাং ওয়ার্ল্ড টাইটেল পেলেন না। এবার দেখো, এখানে ফ্যান্সরা প্রত্যেকে কথা বলছে ভাই সিএম পাং তো এবছর পাওয়ার কথা ছিল, কিন্তু এখন যেরকমভাবে স্ক্রিপ্ট ঘুরে গেছে যে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাংকে স্টোরি লাইন চলছে, মাঝখানে ওয়ার্ল্ড টাইটেল নেই, ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল তো ভাই গুন্থারের কাছে আছে, তাহলে কি সিএম পাং আর কখনোই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে না? কারণ ওনার স্টোরি লাইন তো পুরো সেপারেট পার্সোনাল ওয়েতে এগোচ্ছে। বা দেখো, আমরা সিএম পাং সেথ রলিন্সের স্টোরি লাইনের থেকেও কিন্তু এখন ইন্টারেস্টেড, যেহেতু ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাংয়ের স্টোরি লাইন তো প্রচুরজন বলছে এর মাঝখানে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ঢোকাও, ইভেন সিএম পাং কি ভাই ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল জিতবে না, কারণ এটাই তো প্ল্যানে এরকম ছিল, তাহলে কি হবে? তো দেখো, এই মুহূর্তে যেরকমভাবে পুরো অ্যাঙ্গেল চালাচ্ছে যে হ্যাঁ সিএম পাং আর ড্রু ম্যাকইন্টায়ার পুরো বিল্ড আপ, যেরকমভাবে অবভিয়াসলি ব্যাশিন বার্লিনে সিএম পাং জিতে 1:1 সিচুয়েশন হলো, ড্রু ম্যাকইন্টায়ার পুরো ব্রেসলেট ছিঁড়ে ওনারই পুরো মুখে ঢুকিয়ে দিল, আর এখান দিয়ে ব্যাড ব্লাডের বিল্ড আপ হচ্ছে। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আছে, যেরকম আমরা দেখলাম যে ভাই সিএম পাং বলো যে আই এম ডান উইথ ড্রু ম্যাকইন্টায়ার, আর আমার এবার গোল হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলকে আমার চেস করা। তো হতে পারে গুন্থার রেন্ডি অরনকে হারিয়েছে, কিন্তু এবার আমি স্টেপ আপ করবো। তো এখান দিয়ে গুন্থার সিএম পাংকের ভাবে একটা বিল্ড আপ, একটা ফিল দেওয়া শুরু হয়েছিল, আর এটাই নাকি কারেন্টলি প্ল্যান চলছে ডাব্লিউডাব্লিউই। গুন্থার সিএম পাংকের ম্যাচ গায়ে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএলইতে করবে। বা দেখো, এটাকে নিয়ে আমি কালকে ডিসকাশন করছিলাম যে যেহেতু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএলই ক্যানাডায়, তো সেক্ষেত্রে বেটার হয় যে তোমরা গুন্থার আর স্যামিজেনের ম্যাচ করো, কারণ তোমরা জানি যে ভাই স্যামিজেনকে বুক করাটা একটা ম্যান্ডেটরি ডিসিশন ক্যানাডাতে যখনই কোনো পিএলই হয়। তো সেক্ষেত্রে স্যামিজেন অবভিয়াসলি ইমোশনটা নিয়ে আসবে, কারণ স্যামিজেনকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, কিন্তু স্যামিজেনই গুন্থারকে আইসি টাইটেলের রেনে হারিয়েছিল, রসলমেনিয়া হিউজ ফ্যাক্টর ছিল যে গুন্থার রেন এন্ড হওয়া। তো এখানে কি তাহলে স্যামিজেনই গুন্থারের এই ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের রেনকেও এন্ড করবে? যদিও এই রেন তো সবে শুরু হয়েছে, তো এখানে এত তাড়াতাড়ি নিশ্চয়ই শেষ হবে না, কিন্তু স্যামিজেনকে এই বিলিভটা করানো হবে যে হ্যাঁ স্যামিজেন পারে। তো ভাবো, ক্যানাডার ওই ক্রাউড একটা হিউজ অ্যাটেনশন, তার মধ্যে গুন্থার স্যামিজেনকে হারাচ্ছে। হ্যাঁ, হিট যে জেনারেট হবে সেটা আমরা সবাই জানি, কিন্তু দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর এটাই যে দেখো, লাস্ট ইয়ার সার্ভার্সেস ওয়ার গেমস পিএলইতেই কিন্তু সিএম পাং রিটার্ন করেছিল, তাহলে ভাবো 1 বছর পরে ওই সার্ভার্সেস ওয়ার গেমস পিএলইতেই সিএম পাং ওয়ার্ল্ড টাইটেলের জন্য ফাইট করছে গুন্থার এগেনস্টে। তো এটাও একটা কিন্তু স্টোরি লাইন কিন্তু মিন করে, আর সেক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ ব্যাড ব্লাডে সিএম পাং ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিল, ড্রু ম্যাকইন্টায়ার একটা হিউজ আপসেট ফেস করছে, আর সেখান দিয়ে তিনি একটুখানি অফ হয়ে গেলেন, আর ওখানে সিএম পাং বলছে আই এম ডান উইথ ড্রু ম্যাকইন্টায়ার, তো এবার আমার চেস করা হবে হচ্ছে আমার, আমি এবার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য এগোবো। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ গুন্থার আর সিএম পাংকে ফেস টু ফেস হওয়া, আর এখানে গুন্থার বলবে যে আমার তুইও বুড়ো হয়ে গেছিস, দেখ রেন্ডিকে এরকমভাবে হারিয়েছি, তোকে ওরকমভাবে হারাবো, তোকে আরও খারাপভাবে হারাবো, আর ড্রু যেটা করতে পারিনি আমি সেটা করে দেখাবো, মানে তোর পুরো হাড়ঘর ভেঙে থেকে দেবো, এরকম ব্যাপার। তো সিএম পাংকে ফিউরিয়াস করে দেবে, এখান দিয়ে গুন্থার সিএম পাংকে একদম পুরো মারকাটারি সিনের দিকে যাবে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ ক্রাউন জুয়েলে আমি বলবো না যে ম্যাচটা হবে, কিন্তু হ্যাঁ হতে পারে গাইস, কারণ দেখো
ক্রাউন জুয়েল অবভিয়াসলি সৌদি আরবিয়ার শো, তো ওখানকার অবভিয়াসলি ফ্যান্সরা চাইবে কিছু বড় বড় নাম, তো সেক্ষেত্রে সিএম পাঙ্ক সৌদি আরবিয়াতে কম্পিট করবে, এটা তো আমার মনে হচ্ছে এটা খুবই অবভিয়াস। আমার মনে হচ্ছে সৌদি আরবিয়াতে ডেফিনেটলি সিএম পাঙ্ক কিছু না কিছু একটা অ্যাঙ্গেল লাগবে, তো সেখান দিয়ে হতে পারে যে গুন্থারের সাথে কি তাহলে ওখানেই ফাইট করলো, এটা একটা কিন্তু মেজর অ্যাঙ্গেল হতে পারে। সেখান দিয়ে আমরা সার্ভিসেস ওয়ার গেমসের দিকেও লিড করতে দেখতে পারি, কিন্তু এখানে এটা অ্যাঙ্গেল হবে গাইস সার্ভিসেস ওয়ার গেমসই হতে ড্রু ম্যাকিন্টার এসে সাথে সাথে সিএম পাঙ্ককে কস্ট করবে, অথবা এটা একটা ফ্যাক্টর হতে পারে যে ড্রু ম্যাকিন্টার এসে কস্ট করলো, অথবা গাইস সেথ রোলিন্স এসে কস্ট করলো। আর আমরা সেথ রোলিন্সকে এই যে এখন দেখছি ভাই ব্রনসন রিডের কাছে অ্যাটাক হয়ে উল্টে গেছে, তো এখন সেথ রোলিন্স আসবে না, তো সেথ রোলিন্স আসবে সেই সময়, সেথ রোলিন্স কিন্তু সেই সময় বলেছিল যে এভরি অ্যাকশনের কনসিকোয়েন্সেস আছে, তুই আমার ম্যাচে কস্ট করেছিলিস মানি ইন দ্য ব্যাঙ্কে, তো সেথ রোলিন্সের মনে আছে, তো সেথ রোলিন্সই ওই অ্যাঙ্গেলটা করবে। আর সেখান দিয়ে সেথ রোলিন্স আর সিএম পাঙ্কের স্টোরি লাইন আবার বিল্ড হওয়া শুরু হবে। দেখো এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে, কারণ তোমরা দেখেই চলে গাইস লাস্ট ইয়ার সার্ভিসেস ওয়ার গেমসে কি হয়েছিল, মানে সিএম পাঙ্ক আসলো তো সেথ রোলিন্স পুরো মিডল ফিঙ্গার দেখানোর জন্য উঠে পড়ে লাগলো, তো সেখান দিয়ে ফাইনালি ওই স্টোরি লাইনটাকে আবার রিবিল্ড করবে, সেখান দিয়ে আবার ওই ফ্রেশভাবে বিল্ড হবে যে হ্যাঁ সেথ রোলিন্স হিল ক্যারেক্টারে এসছে, সিএম পাঙ্ককে কস্ট করেছে, সিএম পাঙ্ক ওয়ার্ল্ড টাইটেল জিততে পারলো না, তো এখানে অ্যাঙ্গেল। কিন্তু যদি আমরা ভাবি যে এই স্টোরি লাইনের মধ্যে ওয়ার্ল্ড টাইটেল ঢোকানোটা খুব দরকার, তাহলে কি গাইস ডাব্লিউডাব্লিউই এটাকে সত্যি সত্যি ওরকমভাবে প্রিপেয়ার করতে পারে? আর গাইস যদি তাই হয় তাহলে তো আমরা সবাই জানি যে 2013 রয়্যাল রাম্বলে কি হয়েছিল, আমরা যেরকমভাবে দেখেছিলাম গাইস রক আর সিএম পাঙ্কের ম্যাচ ছিল, সিএম পাঙ্কের একটা লং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের রেনকে এন্ড করেছিল রক, দেন রক জন সিনার এগেনস্টে গেছিল, আমরা দেখেছিলাম রেসলমেনিয়া 29, তো সিএম পাঙ্কের টাইটেল রেন কিন্তু রয়্যাল রাম্বলে এন্ড হয়েছিল। তাহলে কি ডাব্লিউডাব্লিউই চাইবে যে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলে সিএম পাঙ্ককে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করবে? কারণ ডাব্লিউডাব্লিউই ওই অ্যাঙ্গেলটাই দেখাবে যে লাস্ট টাইম সিএম পাঙ্ক এই টাইটেল হেরেছে, মানে এই টাইটেল ঠিক নয়, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হেরেছিল হচ্ছে রয়্যাল রাম্বলে, আর এই রয়্যাল রাম্বল মানে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলই সিএম পাঙ্ক ক্যাপচার করবে ওয়ার্ল্ড ইভার চ্যাম্পিয়নশিপ। আর ডাব্লিউডাব্লিউই হয়তো এরকম ভাবেই দেখাবে যে সিএম পাঙ্ক গুন্থারকে চেস তো করছে কিন্তু গুন্থার কাছে হেরে যাচ্ছে, তারপরে আবার স্টেপ আপ করছে, দেন গিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ক্যাপচার করছে গাইস রয়্যাল রাম্বল, আর গুন্থার ভার্সেস সিএম পাঙ্ক ফর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ রয়্যাল রাম্বলে সেট হল। দেখো এটা হলে কিন্তু প্রচুর বিগার হবে, আর ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্ককে দেখাবে যে হ্যাঁ স্ট্রাগল করে করে হারতে হারতে তারপরে গিয়ে হারলেন গুন্থারকে, আর সেখান দিয়ে আমরা গাইস দেখবো যে অবভিয়াসলি সিএম পাঙ্ক রয়্যাল রাম্বলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো হয়ে গেলেন, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো যে ড্রু ম্যাকিন্টার এসে সিএম পাঙ্ককে পেটালো, আর ডাব্লিউডাব্লিউই ড্রু ম্যাকিন্টারকে অ্যাকচুয়ালি একটা রিটার্নের মতো ফিল দিল যে হ্যাঁ এতক্ষণে ড্রু ম্যাকিন্টার মানে ব্যাড ব্লাডে তো হেরে গেছে হেলিনাসেল ম্যাচে, তো তারপরে ড্রু ম্যাকিন্টার পুরো অফ, সিএম পাঙ্ক জাস্ট চেস করে যাচ্ছে গুন্থারকে, গুন্থারকে যেই মুহূর্তে হারালো ড্রু ম্যাকিন্টার এসে অ্যাটাক করে দিল, আর ওখান দিয়ে অবভিয়াসলি এদের ম্যাচটা যে রাসেল মিনে যাবে তো সেটার একটা আঁচ দিয়ে দেবে। আর অপর দিকে গাইস আমরা দেখবো যে রয়্যাল রাম্বল 2025 জিতবে আমাদের সেথ ফ্রিকিং রোলিন্স, আর সেথ রোলিন্সেরও গাইস ইকুয়ালি একটা রিটার্ন দেবে। বা দেখো যেটা আমি বললাম যে মেবি এটা হতে পারে যে সেথ রোলিন্স হয়তো সিএম পাঙ্ককে কস্ট করলো তার জন্য তিনি ওয়ার্ল্ড টাইটেল জিততে পারলেন না, কিন্তু গাইস এটাও অ্যাঙ্গেল হতে পারে যে সেথ রোলিন্স যে এখন যে দেখাচ্ছে যে হ্যাঁ উনি ইঞ্জিওর্ড হয়েছেন ব্রনসন রিড, তো ব্রনসন রিডের জন্য, তো সেক্ষেত্রে সেথ রোলিন্স রিটার্ন করলো হচ্ছে একদম রয়্যাল রাম্বলে, আর সেখানে রয়্যাল রাম্বল জিতলো, আর সেথ রোলিন্সকে একটা আলাদা ক্যারেক্টারের ফিল দেবে, তো সেক্ষেত্রে আরও বেশি মানে একটা ফ্যাক্টর হবে। আর সেখান দিয়ে হবো যে রয়্যাল মধ্যে কি সিন হবে, সিএম পাঙ্ক এত ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে রয়েছে, সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টারকে ডাকবে যে মাল তুই কি তোর ক্ষমতা কী করে হয় আমাকে অ্যাটাক করা, আমি তোকে হারিয়ে দিয়েছি ব্যাড ব্লাডে, আমাদের ডান হয়ে গেছে বিজনেস, তো ড্রু ম্যাকিন্টার এগিয়ে এসে বলবে যে আমি এখনও ডান হয়ে যাইনি, তো আমি চাই এই ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, আমি যেমন তোর থেকে ওই ব্রেসলেট ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি আমি এবার তোর এই টাইটেলও নিয়ে নেবো। এবার এখানে গাইস টুইস্ট আসবে যে সেথ রোলিন্স মাঝখানে লাফ মারবে, আর সেথ রোলিন্স বলবে যে আই এম রয়্যাল রাম্বল উইনার, তো আমার চান্স আছে যে আমি যে কোনো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারি ফর রাসেলমেনিয়া মেইন ইভেন্ট, আর সেখান দিয়ে গাইস সেথ রোলিন্স সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে দেবে রাসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য। আর এখান দিয়ে গাইস পুরো ট্রিপল থ্রেট টুইস্টটা বিল্ড হবে যে সিএম পাঙ্কের কাছে ওয়ার্ল্ড ওয়ার চ্যাম্পিয়নশিপ আছে, ড্রু ম্যাকিন্টারকে আমার বলা হচ্ছে যে ড্রু ম্যাকিন্টার যেহেতু অ্যাটাক করেছে তো সিএম পাঙ্ক চাইবে ড্রু ম্যাকিন্টারকে পেটাতে, আর ওদিক দিয়ে সেথ রোলিন্স মাঝখানে এসে চ্যালেঞ্জ মারবে যেহেতু উনি রয়্যাল রাম্বল উইনার। তো এখান দিয়ে গাইস একটা প্রপার ট্রিপল থ্রেট বিল্ড আপ হতে পারে, যেটা একটা ক্লাসিক ওয়েতে ডেফিনেটলি রাসেলমেনিয়া 41 লাস ভেগাস নাইট ওয়ান মেইন ইভেন্টের জন্য প্রপার বিল্ড আপ হবে। আর আমার মাঝে এটা কিন্তু ফ্যান্সরা অ্যাকসেপ্ট করবে, কেউ বলবে না যে ভাই রয়্যাল রাম্বল বেকারে চলে গেলো কারণ
সিএস রলিন্স কেন জিতলো, অন্য কোনো সুপারস্টার তো জিততে পারে কেউ বলবে না, অপরদিকে সিএম পাঙ্ক ফাইনালি ওয়ার্ল্ডের টাইটেল ক্যাপচার করছে গুনথারকে হারিয়ে। কিন্তু এখানে গাইজ ছোট ছোট ম্যাটার রয়েছে, তাহলে ডাব্লিউডব্লিউ কিন্তু অনেক কিছু ভেবে করতে হবে। ফার্স্ট এটাই যে গাইজ গুনথার, আমরা নর্মালি ভাবছি যে গুনথার যেহেতু আইসি টাইটেলের রেনকে লং দিয়েছে তাই জন্য ওয়ার্ল্ডের টাইটেলের রেনকেও লং দেবে, কিন্তু এটাও ঠিক যে দেখো আইসি টাইটেলের সময় কিন্তু কোনো ওইভাবে স্টোরি লাইনের লিঙ্ক ছিল না যে হ্যাঁ এর জন্য গুনথারকে হারতেই হবে, কিন্তু এটাও ঠিক যে গুনথারকে হারতে তো হতোই, আর সেখান দিয়ে গুনথার যে এত ওয়ার্ল্ডের টাইটেলের দিকে যাবে তো সেটাও একটা অ্যাঙ্গেল দেওয়া দরকার ছিল, তো সেটা হয়েছে। কিন্তু নাও গুনথার যদি সিএম পাঙ্কের কাছে হেরে যায় তাহলে গুনথারকে কিন্তু রাসেলমেনিয়া একটা বড় ম্যাচ পেতে হবে, তাহলে কি গুনথার জন সিনার এগেনস্টে নন টাইটেল স্টোরি লাইনে যাচ্ছে, বা তাহলে কি ব্রক লেসনার ওই টাইমে রিটার্ন করছে যে গুনথার তার এগেনস্টে আছে, তো এটাও কিন্তু ডাব্লিউডব্লিউ কিন্তু ভেবে করতে হবে। তাই জন্য আমার মনে হচ্ছে গুনথার থেকে যদি টাইটেল যায় তাহলে কিন্তু গুনথারকে কিন্তু রেলেভেন্ট দেখাতে হবে যে হ্যাঁ উনি রাসেলমেনিয়াতে একটা বড় ম্যাচ পাচ্ছেন। আর এই স্টোরি লাইনটা যদি আমি কথা বলি যে এই পুরো ট্রিপল থ্রেড অ্যাঙ্গেল, তো এই ট্রিপল থ্রেডটা একটা ভাই ভয়ঙ্কর, নো ডাউট। দেখো আমরা যেরকমভাবে দেখে এসেছি সেটা কিন্তু একটা ক্লাসিক হয়েতে হবে, কিন্তু এটাও একটা ব্যাপার যে এই ট্রিপল থ্রেডটা যদি হয় তাহলে কিন্তু গাইজ এখানে প্রচুর আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর থাকবে, যে সিএম পাঙ্ককে রিটেন করবে, সেথ রলিন্স কি চ্যাম্পিয়ন হবে, মানে কারণ দেখো সেথ রলিন্স এই ওয়ার্ল্ডের টাইটেল প্রথম জিতেছিল, তাহলে কি সেথ রলিন্সের কাছে টাইটেল যাবে নাকি ড্রু ম্যাকিন্টার যে বারবার এই টাইটেল জিত সে তারপরে বেরিয়ে গেল, মানে রাসেলমেনিয়া জিতলো তো বেরিয়ে গেল এবছর, তারপরে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে গিয়ে করতে পারলো না, তো ড্রু ম্যাকিন্টার হাতেও কিন্তু টাইটেল আসাটা খুব দরকার। তো এখানে কিন্তু প্রচুর আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর হবে যদি এই ম্যাচটা সেট হয়। তবে তোমাদের কি মনে হয় গেছে তোমার সাথে কমেন্ট জানবো, কারণ সত্যি বলছি এই স্টোরি লাইন যদি এগোয় তাহলে আর কিছু বলার নেই, কারণ আমরা চাই যে এর মধ্যে ওয়ার্ল্ডের টাইটেল আসুক। কারণ দেখো এটা না এখন মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই হতে পারে যে একটা নন টাইটেল ফিউড খুব ভালোভাবে বিল্ড করেছে, কিন্তু এর জন্য কিন্তু ওয়ার্ল্ডের টাইটেলের যে প্রেস্টিজ সেটা কিন্তু নেমে যাচ্ছে, আর এটা কিন্তু গুনথারের উপর কিন্তু প্রচুর এফেক্ট পড়বে, কারণ গুনথার হতে পারে রেন্ডি অরনকে হারিয়েছে, তারপরে স্যামিজেন স্টেপ আপ করছে, তো এরপরে কোনো অপোনেন্ট থাকবে না, তো সেক্ষেত্রে এমন কোনো স্টোরি লাইনে গুনথারকে আইদার ইনপুট দাও অথবা গুনথারের থেকে টাইটেলকে এই স্টোরি লাইনে ঢোকাও, সেক্ষেত্রে গুনথারের কী হবে সেটাও অনেকে আবার ভাববে, কারণ গুনথারকে তো ডাব্লিউডাব্লিউই সবসময় টপ বুকিং দিচ্ছে এখন, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে অনেক কিছু করাটা খুব দরকার, আর এই স্টোরি লাইনটাকে আমি চাইবো যে ডাব্লিউডব্লিউই যেন টপ লেভেলে নিয়ে যায়, যে হ্যাঁ টাইটেল দিয়ে এই স্টোরি লাইনটার প্রপার বিল্ড আপ হচ্ছে, যে হ্যাঁ রাসেলমেনিয়া স্থান পাচ্ছে, আদারওয়াইজ টাইটেল ছাড়াও এটা কিন্তু স্থান পাবে, জাস্ট খুনসুরি থাকবে কিন্তু মেন ইভেন্টের ওই ফিলটা পাবো না। তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন হয়েছে, আরও হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।